প্রিয় ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে আমরা ঋতুরাজ নামক গদ্যাংশটির কিছুটা অংশ সম্পর্কে জেনেছিলাম আজ আমরা বাকি অংশটুকু সম্পর্কে আলোচনা করব আমরা আগের ভিডিওতে আম্র পল্লবেশু মুকুলানি উৎপদ্যন্তে এই পর্যন্ত জেনেছিলাম আজ কালে আম্র পনসানী নানা ফলানি অস্মিন কালে এই কালে অর্থাৎ বসন্তকালে আম পনসানি অর্থাৎ কাঁঠাল আম কাঁঠাল ইত্যাদি নানা ফল জন্মায় এখানে জায়ন্তে পদটি জন ধাতু লট অন্তে সমান জয়ন্তে ধাতু লট অন্তে সমান জয়ন্তে পলাশহ কদম্ব বকুল মল্লিকা কৃষ্ণচূড়া দিনাং সমারোহ ভবতি অস্মিন সময়ে অস্মিন সময়ে এই সময়ে বসন্তকালে পলাশ কদম বকুল মল্লিকা কৃষ্ণচূড়া ইত্যাদি ফুলের সমারোহ দেখা যায় মধুকরা মধু নেন পুষ্পে পুষ্পে সুমধুরং গুঞ্জন্তী মধু পানানন্দে পদটি সন্ধিবদ্ধ পদ সন্ধি বিচ্ছেদ করলে হয় মধুপান যুক্ত আনন্দে তাহলে মধু করা মধু পানের আনন্দে মধু পান করার আনন্দে পুষ্পে পুষ্পে ফুলে ফুলে সুমধু রং খুব সুন্দর গুঞ্জন্তী গান করে তাহলে ভ্রমরেরা মধু পান করার আনন্দে ফুলে ফুলে সুন্দর ভাবে বা সুন্দর সুন্দর গান করতে থাকে দক্ষিণেশু শীতল ও মন্দং মন্দং প্রবহতি দক্ষিণ দিকের শীতল সমীরণ বাতাস মন্দ মন্দ ধীরে ধীরে প্রবহতি বইতে থাকে প্রপূর্বক বহধাতু লট টি সমান প্রবহতি তাই দক্ষিণ দিকের শীতল বাতাস ধীরে ধীরে প্রবাহিত হয় পিকা মধুরেন কুজনেন জনাং চেতাংশি আকর্ষণন্তী পিকা অর্থাৎ কোকিলেরা মধুরেন কুজনেন সুন্দর কুজনের দ্বারা জনানাং মানুষের চেতাংশী মনকে আকর্ষণতি আকর্ষণ করে তাহলে কোকিলদের সুমধুর কণ্ঠস্বরের দ্বারা মানুষের মনকে আকর্ষণ করে অশ্বিন এবং কালে বাসন্তী পূজা অনুষ্ঠিয়তে এখানে আকর্ষায়ন্তী পদটি গঠিত হয়েছে আপূর্ব কর্ষধাতু লট অন্তি আপূর্ব কর্ষধাতু লট অন্তি সমান আকর্ষণন্তী অশ্বিন এবং কালে বাসন্তী পূজা অনুষ্ঠিত এই সময়েই বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় বসন্তস্য প্রারম্ভে পক্কানি রবি শস্যাণী সংগৃহত্তে সংগৃহন্তে বসন্তের শুরুতে বসন্তস্য প্রারম্ভে বসন্তের শুরুতে পক্কানি রবি পাকা রবি শস্যগুলি সংগৃহন্তে অর্থাৎ সংগ্রহ করে অত তে সুখম অনুভবন্তি সেই কারণে তারা সুখ অনুভব করতে থাকে বসন্তকাল ঋতুরাজও ইতি কথিত বসন্তকাল ঋতুদের রাজা এই রূপ কথিত আছে কালে সর্বে জনা বাসন্তী রূপিণী দেবী দুর্গাং পূজয়ন্তী আরাধয়ন্তী চ এই সময়ে সকল মানুষেরা বাসন্তী রূপিণী যে দেবী দুর্গা তার পূজা করেন এবং আরাধনা করেন এই সময়ে সকল মানুষেরা বাসন্তী রূপী যে দুর্গা তার আরাধনা এবং পূজা করে থাকেন নমঃ সর্বমঙ্গল মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এটি মন্ত্র এতে এরু মন্ত্র বলা হয় এর অর্থ কি নম প্রণাম করি বা প্রণাম জানায় সর্বমঙ্গল সর্বমঙ্গলকারিণী মঙ্গল্যে মঙ্গল শিবের সর্বার্থ সাধিকে শিব সাধনাকারীকে তাহলে প্রণাম জানায় সর্বমঙ্গলকারিণী মঙ্গল প্রদায়িনী শিব সাধনাকারীকে স্মরণ নেই ত্রম্বকে গৌরী স্মরণ করি গৌরী শিব এবং গৌরীকে অর্থাৎ শিব পার্বতীকে নারায়ণী নমস্তুতে এবং নমস্কার জানায় সেই নারায়ণীকে তাহলে অর্থ কী হল প্রণাম করি সর্ব মঙ্গল প্রদায়িনী শিব সাধনাকারীকে এবং স্মরণ করি শিব দুর্গাকে বা শিব পার্বতীকে এবং নারায়ণীকে নমস্কার জানায় এটাই এই গল্পটির বিষয়বস্তু এরপর এখানে পরবর্তী যে অনুশীলনীগুলি আছে সেগুলি আমরা দেখব এখানে দেখো দেওয়া আছে ঋতুরাজও ইত্যাখ্যা লভ্যতে বসন্ত হেমন্ত শরত এ বসন্ত শীতস্য অবসানে বসন্তস্য শরত বর্ষা কালৈস্য আগমন শীতের শেষে কার আগমন হয় বসন্তে তাহলে বসন্তস্য হবে বসন্তকালে কোকিলা বায়সা ময়ূরা কুজন্তি বসন্তকালে গান করে কারা না কোকিলা হবে বসন্তে ভবতি বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা জগদ্ধাত্রী পূজা বসন্তকালে কি পূজা হয় বাসন্তী পূজা বসন্ত ঋতুসু প্রারম্ভ ঋতু অন্তিম ঋতু মধ্য ঋতু বসন্তকাল ঋতুর মধ্যে কোন ঋতু শেষ ঋতু তাহলে অন্তিম ঋতু তারপর শূন্যস্থান পূরণ বাম দিকের সঙ্গে ডান দিকে বাক্যটি শুদ্ধ কর এখানে দেওয়া আছে কি ঋতব না ঋতব চক্রবধ পরিবর্ততে এটি কীভাবে স্বরঋতব চক্রবধ পরিবর্তনতে হবে আর্নিক গতি প্রভাব ঋতু পরিবর্তন ভবতি ভুল বার্ষিক গতি প্রভাবে ঋতু পরিবর্তন ভবতি ভবতি হবে ভবন্তি নয় এর অর্থ লেখো চক্রবধ চাকার মতো প্রবহতি প্রবাহিত হয় সমীরণ বাতাস প্রারম্ভে শুরুতে ইত্যাদি এইভাবে তোমরা অনুশীলনীগুলি করবে আজ এই পর্যন্তই থাক সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো